সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নরসিংদী নিউজ 24 এর নিয়মিত সংবাদ সংযোগে। মানবিক জাগ্রত সংস্থার উদ্যোগে অসহায় পথশিশু ও পথচারীদের মধ্যে খাবার বিতরণ। গত 14 ফেব্রুয়ারি সোমবার বিকেল 3 ঘটিকায় মানবিক জাগ্রত সংস্থার উদ্যোগে প্রায় 300 অসহায় পথশিশু ও পথচারীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। প্রথম ধাপে নরসিংদী সরকারি কলেজ সংলগ্ন পৌর পার্ক এবং দ্বিতীয় ধাপে নরসিংদী রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমান খাবার বিতরণ করা হয়। উক্ত খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান মনির, পরিচালক আবেদ টেক্সটাইল ও উপদেষ্টা কালের কণ্ঠ শুভ সংঘ, ইউসুফ মিয়া সভাপতি মানবিক জাগ্রত সংস্থা, শফিক কাজী পরিচালক মানবিক জাগ্রত সংস্থা, সায়েম সাধারণ সম্পাদক মানবিক জাগ্রত সংস্থা, হৃদয় সাংগঠনিক সম্পাদক মানবিক জাগ্রত সংস্থা, রিয়াদ প্রচার সম্পাদক মানবিক জাগ্রত সংস্থা। এছাড়াও উপস্থিত ছিলেন মানবিক জাগ্রত সংস্থার সকল সদস্য ও নরসিংদীর বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ। এমনই নরসিংদী জেলার তথ্যপল্লী সংবাদ সবার আগে পেতে নরসিংদী নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন।